নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। যে বিষয়ে কথা বলবো, টব কয়েকটি তৈরি করা আছে, আর কোন কোন জায়গাগুলোয় টমেটো বা বেগুন লঙ্কা গাছগুলো লাগালে পরে আমরা ঘরোয়াভাবে প্রচুর পরিমাণে শাকসবজি পাবো, লঙ্কা পাবো ও বেগুন ও টমেটো পাবো। এখানে দেখো চারা নিয়ে এসেছি, যে লঙ্কার চারা আছে, এখানে আছে যে টমেটোর চারা, এইগুলো খুব সহজেই অল্প পয়সায় আমরা কিনতে পারি, অনেক পয়সা লাগে না। যে এগুলো হাটের থেকে বা কোনো নার্সারির থেকে কিনে নিয়ে আসতে পারি, এই যে নিয়ে এসেছি, এগুলোই আজকে লাগাবো। আমি দুটো করে এখানে টবে আমি দুটো করে বেগুনের চারা বা দুটো করে টমেটোর চারা লাগাতে পারি। আমি বেগুনের চারা একটু জায়গা বেশি লাগে, তার জন্য বেগুনের চারা এই টবে দেব না, টবে টমেটোর চারাগুলো দেব। আর বড় যে ট্রেগুলোতে আমি শাকসবজি বুনেছি, ওইগুলোয় বেগুনের চারা লঙ্কার চারাগুলো বসাবো। খুব অল্প জায়গায় টমেটোর চারা খুব ভালো হয়। আমি এখানে নিয়েছি এই যে 10 ইঞ্চি টবে, টবে আমি দুটো করে চারা বসিয়ে দেব। মাটি তো আগে আমার তৈরি করা ছিল, আমি সবসময় বলে দিই যে কিভাবে মাটি তৈরি করি, সেইভাবেই আমার আগের প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে আমি যেভাবে মাটিগুলো তৈরি করি, একইভাবে একই পদ্ধতিতে আমি তৈরি করে রেখে দিই, তাই মাটি নিয়ে আর এবার কিছু বললাম না। গাছগুলো লাগিয়ে লাগিয়ে এভাবে জল দিয়ে দেব। এখন বিকালবেলা, তাই আর ছায়া জায়গায় রাখতে হবে না, সারা রাতে শিশিরটা পেলে খুব ভালো থাকবে গাছটা, গাছগুলো ঢলবেও না। সকালের দিকে একটু শেডি জায়গায় রাখলে গাছগুলো খুব ভালো হবে। ভর্তি করে জলটা দিয়ে দেব, দেখো নিচ দিয়ে এরকম টবের নিচ দিয়ে জলটা ড্রেন হোল দিয়ে বেরিয়ে গেছে, আর জলটা যেটা প্রয়োজন সেটা ধরে নিয়েছে। এবার একইভাবে একটাও আমি এইভাবে লাগিয়ে দেব গাছ। 10 ইঞ্চি টব দুটোই, এটা লম্বা আর এটা একটু গোল টাইপের 10 ইঞ্চি টব। আমি দুটোতেই টমেটোর চারা লাগাবো, আর দুটো করে টমেটোর চারা দিয়ে দেব। এইগুলো হাটে বা নার্সারিতে গেলে 5 টাকা 10 টাকা করে দুটো তিনটে করে চারা পাওয়া যায়, আর যথেষ্ট ভালো পরিমাণে ফল হয় এতে। দুটো টবে লাগিয়ে দিলাম, এবার ওই ট্রেগুলোতে বেগুনের চারা আর লঙ্কার চারাগুলো বসিয়ে দেব। এখানে আছে দেখো আমার ওল গাছ, আমি এখানেই দুটো বেগুনের চারা আর লঙ্কার চারা বসিয়ে দেব। সাইড দিয়ে ওলটা তোলার হলে আমি তখন ওই সাইড দিয়ে তুলে নিতে পারবো, আর আমি এই সাইড করে বসিয়ে দেবো এটা। একই জায়গায় দুটো করে চারা বসালে কি হয়, যদি বেঁচে যায় দুটোই বেঁচে যাবে, আর যদি একটা মরেও যায় তাহলে ক্ষতি হয় না, আর একটা গাছে ঠিকই সবজি হবে। আমি প্রত্যেকবারই অন্য অন্য সবজির সঙ্গে লঙ্কার চারা বা বেগুনের চারা বসিয়ে দিই, আর তোমাদের দেখাইও যে কি পরিমাণে লঙ্কা বেগুন আমার গাছে হয়। এই যে সবগুলো বসিয়ে তারপরে জল দেব। এখানে দেখো ছোলা শাক, আর এই পাশে দিয়েছিলাম সর্ষে শাক, তাই খুব সাবধানেই আমি এখানে খুঁড়ব যাতে আমার অন্য গাছের কোনো ক্ষতি না হয়। এখানে একইভাবে আমি দুটো লঙ্কার চারা বসিয়ে দেব, দেখো খুব সুন্দর এই যে বসিয়ে দিলাম, এইগুলো গাছের ছায়া থেকে যাবে। একইভাবে এখানে যেমন দেখো গাছের আড়ালে পড়ে গেছে, এটা আর আমার ছায়া জায়গায় রাখতে হবে না গাছটা। আর এই পাশেও আমি এই যে ছোলা শাকের পাশে এই যে
ছোলা শাকগুলো খাওয়ার মতন হয়ে গেছে, তুলে নেব। আগেই দেখিয়েছি যে এখানে এটা বসিয়ে দিলাম, এবার হালকা করে জল দিয়ে দেবো। এপাশে হয়ে যায় আমার, এখানে সর্ষে শাক মূলো শাক বুনেছি, এখানেও আমি বসিয়ে দেবো একইভাবে। এখানে হয়ে যে লঙ্কার চারা বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুনের চারা বসিয়ে দিয়েছি। দুরকম তিন রকম করে শাকের সঙ্গে আমরা এই বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ বুনতে পারি, খুব ভালো হয়। হালকা করে জল দিয়ে দেব। এখানে দেখো, এখানে হয়ে যে বসিয়ে দিয়েছি, এইগুলো কি হবে ছায়াতেই খুব ভালো হবে, আর দিনের বেলা ছায়াতে আমার রাখতে হবে না। এই যে এখানে লঙ্কা গাছ বসিয়েছি, এই ছিল টমেটো গাছ, লঙ্কা গাছ আর বেগুন গাছ নিয়ে কথা বলার। এইভাবে তোমরাও অনেক সবজির ভিতরে এভাবে বসিয়ে রাখতে পারো, যথেষ্ট পরিমাণে বাড়িতে সারা বছরের খাওয়ার বেগুন লঙ্কাগুলো হয়ে যায়। গেল বছরের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি আমার কি পরিমাণে বেগুন হয়েছে গাছে, লঙ্কা হয়েছে। তো এইভাবে সবাই লাগাবে, এইভাবে লাগালে ঘরের অন্ততপক্ষে প্রয়োজনীয় খাবারগুলো পাওয়া যাবে, টাটকা লঙ্কা, টাটকা শাক, টাটকা বেগুন। এপাশেও পালং শাকের ভিতরে দেখো, এখানেও লঙ্কা গাছ, এই যে বেগুন গাছ, দুপাশে লঙ্কা গাছ দিয়েছি, আর মাঝখানে বেগুন, বেগুন নয় সরি, এখানে টমেটো গাছ দিয়েছি, দুটো তিনটে করে এরকম লাগিয়ে দিয়েছি। এখানেও এখানে এক ছোপ দিয়েছি, এখানে এক ছোপ দিয়েছি। এইভাবে অন্য অন্য সবজির ভিতরে খুব সুন্দর আমরা টমেটো, বেগুন, লঙ্কা এসব সবজিগুলো বানিয়ে খেতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশের বেলটা দিলে পরপর আমার ভিডিওগুলো দেখতে পাবে। তাহলে এখানেই রাখছি।